গাইজ, আজকে জন্মাষ্টমী চলে এসেছি, আমি আমার বাপের বাড়ি। দেখো এই হলো আমাদের দিদির ছেলে, আর এই হলো আমার বোন। আর এই দেখো তোমাদের ইসিটা কেমন বসে আছে মাসির কাছে। সবাই হাই বলো। আমাদের পূজা শুরু হয়ে যাবে। এই যে আমাদের গোপাল ওখানে বসে আছে, এই দেখো তোমার মালকে দেখাচ্ছি। দেখো এই দেখো আমাদের গোপাল, গোপালের দেখো কত আয়োজন করেছে। অনেকে সবাই চেনে, বাউন পছন্দ চেনে। বাউনটা হচ্ছিল অ্যাকচুয়ালি আমাদের কাকা। এই দেখো আমার মা চন্দন বাড়তে ভুলে গেছিল, তাই আবার চন্দনটা ঝপ করে বেঁটে দিল। মাউন ঠাকুর বসে আছে, গোপালের চান করানো হবে। এবার সব প্রস্তুতি রেডি হয়ে গেছে। গোপালকে নিয়ে এবার বাউন ঠাকুর দুধে বসিয়ে দিয়েছে, মধুমাখি দিল, দিয়ে গঙ্গা জল দেবে। দিয়ে এবার একটু একটু যা যা প্রয়োজন তাই তাই দিল। গোপালকে চান করিয়ে তুলে নিল। গোপালের কোমরে দেখেছো কেমন একটা ঘুম, বাচ্চা ছেলেদের জন্য থাকে। আমাদের গোপালের বয়স হয়ে গেছে, 20 বছর বয়স হয়ে গেছে। এই দেখো গোপালকে মুছিয়ে দিচ্ছে। দিয়ে এবার গোপালকে জামা পরাবে, গলার পরিয়ে দিল। যাবতীয় যা কিছু করার এবার করবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর লাইক করো গোপালের জন্য। আমার মাও পড়িয়ে দিচ্ছে, দেখো পুরো ভিডিওটা। বজ্রহস্তি রাখে নাম শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধ, শ্রীরাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, বজ্রবাসী নাম রাখে বজ্রের বিজন, দর্পহরি নাম রাখে অর্জন সুধীর পণ্য। Thank you.
ले राधे 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 बोल गोसाई बोल श्री गुरु प्रेमानंदे। तू जानते क्या है तू পুজোটা আমাদের সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে। তোমরা বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে বলো কমেন্ট করে, আর একটা লাইক করো গোপালের জন্যে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রসাদ খেয়ে যেও বা আমাদের বাড়ি থেকে এসে। বাই।